প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমরা আজকেও একটি কুল বাগানে এসেছি। এটা হচ্ছে আপনার এখানে তিন ধরনের কুলের চাষ করা হয়েছে। তার ভেতরে রয়েছে আপনার ভারত সুন্দরী, বল সুন্দরী এবং আগাম যে টক কুলটা। আমরা জানি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কুলের চাষ হয়ে আসছে। আগে আমরা দেখতাম যে বাংলাদেশের মানুষ কুল চাষ করতো বাউ কুল, যে কুলটা আপনার বড় বড় সাইজ হয়ে থাকে, সে বাউ কুলের চাষ। এখন যুগের সাথে তাল মিলে কিন্তু সেই বাউকুল কিন্তু আমরা বাজারে আর দেখতে পারি না। সেই সব কুলগুলা বাউকুলের দাম কিন্তু অনেক কম পেত। কৃষকরা কিন্তু অর্থ খরচ করে যে চাষটা করতো, তখন কিন্তু তারা যে আসল যে মুনাফাটা সেটা কিন্তু তারা ঘরে তুলতে পারতো না, কারণ তাদের চাষে তারা লস হইতো। তারপরে আমরা দেখতে পারছিলাম যে আমাদের দেশে আপনার নারকেল কুল, তারপরে আপেল কুলের চাষ হইতো, কুলের সাইজগুলা ছিল ছোট ছোট। ওইসব কুলগুলা কিন্তু এখন আমাদের দেশে আর দেখা যায় না। এখন আমাদের দেশে যে আপডেট আপডেট যে জাতগুলো আছে, তার ভেতরে সবার সেরা জাত দুইটা জাত বর্তমানে আমাদের এখানে আছে। সেটা হচ্ছে আপনার আমরা যদি এক নম্বরে যদি যেই জাতটার স্থান আমরা দিতে চাই এখন, সেটা হচ্ছে আপনার এই যে ভারত সুন্দরী কুলটাকে, কারণ এটা রূপে গুণে দেখতে অনেক সুন্দর। এটার সৌন্দর্য মানুষের মন মুগ্ধ করে, কাস্টমারকে টেনে নেয় যাতে সে কুলটা সংগ্রহ করতে পারে। এটা সুন্দর যে মানুষ এটাকে খায়। আসলে এই যে ভারত সুন্দরী আর বল সুন্দরীর ভেতরে যে পার্থক্যটা বা কোন কুলটা চাষ করলে আপনি বেশি বেনিফিট পাবেন, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা কথা বলবো। তো পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ রমজান আলী, আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ফুল ভিডিওতে আপনাদের আজকে ডিটেলসে বুঝিয়ে দেব আসলে কোন কুল চাষটা আপনি করবেন আর কেমন মাটিতে চাষ করলে আপনি বেশি ফল পাবেন সেই ধরনের। আর চাষ করতে হলে, কুল চাষ করতে হলে প্রথমে আপনাকে কি কি প্রসেসিং করতে হবে, আপনার মাটি কেমন মাটিতে আপনি চাষ করতে পারবেন, মাটি উঁচু না নিচু থাকতে হবে, সব বিষয়ে ডিটেলস আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমাদের দেশে কুল ঐতিহ্যবাহী একটি গুরুত্বপূর্ণ মৌসুমি ফল। স্বাদ ও পুষ্টিমানের বিচারে কুল একটি উৎকৃষ্ট মানের ফল। বিশেষ করে ভিটামিন সি এর দিক থেকে আমলকি ও পেয়ারার পরের জায়গা। মানবদেহে প্রয়োজনীয় বিভিন্ন খনিজ দ্রব্য ও ভিটামিন এ ও সি এর সহজ অংশ হচ্ছে কুল। কুল শুধু ফল হিসাবেই নয়, এর থেকে আচার, চাটনি ইত্যাদি মুখরোচক খাবার তৈরি করা হয়। ভিটামিন সি হৃদরোগ ও প্রতিরোধ করে এবং কুলে পাওয়া যায় এমন ফ্রি রেডিকেলগুলো ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে। ভেষজ গুণে কুল অন্য কবিরাজি মতে কুলে রক্ত শোধন ও রক্ত পরিষ্কার এবং হজমিকারক। পেটে বায়ু ও অরুচি অতিসারে প্রদয় রোগ কুল থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রায় 2750,000 হেক্টর জমিতে কুল চাষ করা হয় এবং উৎপাদন প্রায় 72 মেট্রিক টন। বর্তমানে আপেল কুল, ভারত সুন্দরী এবং বল সুন্দরী এবং আগাম টক মিষ্টি কুলের চাষ করা হচ্ছে। তবে কুল চাষে তেমন পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। গেলেও বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং কুল চাষ বাড়ার সাথে সাথে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। এদের মধ্যে কিছু পোকা কুলের উৎপাদন বৃদ্ধিতে মারাত্মকভাবে বিস্তার করছে, ফলে কুলের উৎপাদন বৃদ্ধি ও ফলটি রক্ষা করা অত্যন্ত জরুরি। এ পোকামাকড়ের মধ্যে কুল বাগানে ফল ছিদ্রকারী ইউভিপিল পোকা ও স্পটল বাগ পোকা অন্যতম। ফল ছিদ্রকারী ইউভিল কুল গাছে মারাত্মক ক্ষতিকারক পোকা। কয়েক বছর থেকে দেশে বিভিন্ন স্থানে কুলের উন্নত জাতে এ পোকার আক্রমণ দেখা যাচ্ছে। পোকার সদ্যজাত লাভা হালকা হলুদ বর্ণের এবং এদের পা থাকে না। পূর্ণবয়স্ক পোকা গাঢ় বাদামি থেকে কালো বর্ণের হয়। পূর্ণবয়স্ক পোকা কষি ফলে ডিম পারে এবং ডিম ফুটে লাভা ও পিউপা থেকে পূর্ণরূপ ধারণ করে। এ পোকা দমনের জন্য যা করতে হবে, কুল বাগানের আশেপাশে ঝোপ জঙ্গল ও আগাছা পরিষ্কার করতে হবে। কুল গাছে অসময়ে আসা ফুল ও কুড়ি নষ্ট করে ফেলতে হবে। গাছ ও মাটিতে পড়ে যাওয়া আক্রান্ত ফলগুলো সংগ্রহ করে লাভা বা পিউপা বা পূর্ণবয়স্ক পোকাসহ ধ্বংস করতে হবে। অত্যাধিক আক্রান্ত এলাকায় গাছে ফুল ধরার আগে বাগানের সব গাছ ও এর আশেপাশের এলাকায় কার্বাইল 785 SP বা কার্বাইল 85 WP বা অন্য নামে প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা ডাইমেথোইট টাপগর 40 EC বা থানগর 40 EC বা অন্য নামে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে প্রয়োগ করতে হবে। চারা গাছ লাগানোর 1 মাস পর চারা গাছে চারিদিকে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। জৈব সার হিসেবে পচা গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, পচানো কম্পোস্ট সার, ক্ষেত ইত্যাদি
প্রয়োগ করতে পারেন। রাসায়নিক সার বিভিন্ন বয়সের গাছে বিভিন্ন অনুমতে দেওয়া হয়। কুলের উন্নত চাষাবাদ পদ্ধতি সুষ্ঠু বৃদ্ধি ও অধিক ফলনশীলের জন্য অন্য গাছে নিয়মিত ও পরিমাণ মতো সার দিতে হবে। উপযুক্ত যত্ন ও পরিচর্যা দ্বারাই একটি কুল গাছ বা কুল বাগান থেকে আশারূপ ভালো গুণগত মান সম্পন্ন ও অধিক ফলন আশা করা যায়। কুল বাগান থেকে প্রথম 4-5 বছর শীতকালীন সবজি সাথী ফসল হিসাবে চাষ করতে পারবেন। এর থেকে আলাদা মুনাফা অর্জন করা সম্ভব। বাংলাদেশের মাটি এবং আবহাওয়া দুইটাই কিন্তু কুল চাষের জন্য উপযোগী। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনি চাইলে কুলের চাষ করতে পারবেন। এটা উঁচু নিচু সব ধরনের জমিতেই করা যায়। তবে যেসব জমিতে আপনার পানি সবসময় বেঁধে থাকে সেই সব জমিতে চাষ না করাটাই ভালো। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদের তিনটা জাতের কুল দেখাচ্ছি। প্রথমে আমরা যে কুলের গাছগুলো দেখাচ্ছি ওইগুলো ছিল ভারত সুন্দরী, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বল সুন্দরী, আর সামনে আমরা দেখাবো হলো আগাম টক মিষ্টি কুল। বর্তমান বাজারে তিনটা কুলের ডিমান্ড কিন্তু একই রকম রয়েছে। আপনারা চাইলে এই তিনটা জাতের কুল কিন্তু আপনারা চাষ করতে পারেন। কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে আমরা বাজার থেকে যে কুলটা খেয়ে আসছি সেটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরীর স্বাদটা কিন্তু অনেক সুন্দর, আর বল সুন্দরী কুলটা পাকার পরে কিন্তু আপনার মসমসে ভাবটা থেকেই যায়। আর বর্তমানে যে কুলটা আমাদের আসছে নতুন যে ভাব সুন্দরী, এই কুলটা কিন্তু অনেক সুন্দর। এটার কালার, এটা খেতেও অনেক মিষ্টি। আপনারা চাইলে ভারত সুন্দরী কুলটাও করতে পারেন। তবে ভারত সুন্দরী কুলটা আপনারা একটু আপগ্রেড জাত, এটা একটু আগাম বিক্রি করতে পারবেন। বল সুন্দরীটা একটু পিছিয়ে আছে ওইটার দিক থেকে, ওইটা একটু বল সুন্দরীটা একটু লেটে আসে, আর আপনার ভারত সুন্দরীটা একটু আগে আসে। আর আমরা যে আগাম টক মিষ্টি কুলের কথা বলছি, টক মিষ্টি কুলটা কিন্তু আরো আগাম আসে। আর টক মিষ্টি কুলটা কিন্তু এই দুইটা কুলের ছাড়াও বাজারে বেশি দাম পাওয়া যায়, কারণ ওইটা অনেক আগে উঠে আসে বাজারে, এই জন্য ওইটা কিন্তু একটু বেশি দামে বিক্রি করা হয়। তো আপনারা যারা কুল চাষ করতে আগ্রহী আছেন, যে কুল চাষ করতে চান, কোন কুলের চাষ করেন এখন বুঝতে পারছেন না, বর্তমানে আমাদের দেখা চোখে এই তিনটা কুলের জাতই কিন্তু সবচাইতে ভালো জাত। তো আপনারা এই তিনটা জাতের ভেতরে আপনারাই চয়েস করে নিতে পারেন আসলে আপনি কোন কুলের চাষটা করবেন। আপনি চাইলে টক মিষ্টি কুলের চাষ করতে পারেন, ভারত সুন্দরী কুলের চাষ করতে পারেন, বল সুন্দরী কুলের চাষ করতে পারেন। তবে আপনারা যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন, এখনো ভাবছেন যে কোন কুলের চাষ করবেন, আপনি যদি টক কুলের চাষ করে থাকেন তাহলে আপনি করতে পারেন টক কুলটাই। যে এটা তো টক কুল, এটা আগাম একটি কুল, এটা করলে কিন্তু আপনি এটা ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ এটা অনেক আগে আসে, যার কারণে এটা কিন্তু বেশি দামে বিক্রি করা যায়। আর এটা যদি আপনি না করেন তাহলে আপনি ভারত সুন্দরী করতে পারেন। ভারত সুন্দরী কিন্তু টকের পর পরেই চলে আসে, ওইটা বর্তমান বাজারে এখন বিক্রি করা হচ্ছে ভারত সুন্দরীটা, ওইটা কিন্তু 80-90 টাকা কেজির ভেতরে রয়েছে পাইকারি দাম। আর যে টক মিষ্টি কুলটা, এটা কিন্তু 100-120 টাকার ভেতরে আছে পাইকারি। এটা বাগান থেকে যে ব্যাপারীরা কিনে নিয়ে যায় সেই রেটটা এটা। আর বল সুন্দরী কুলটা এখনো 15-16 দিন পরে আসবে। বল সুন্দরী কুলের বাজারটাও ভালো থাকবে এই বছরে আশা করছি, কারণ কুল বাগান কিন্তু বর্তমানে দেশে অনেক কম হয়ে গেছে, যার কারণে কুলের দামটা কিন্তু এই বছর ভালো পাওয়া যাবে একটা সম্ভাবনা আছে। তো যাদের যাদের কুল বাগান আছে তারা এই বছরে, বেশিরভাগ কুলের বাগানে আছে আপনার ভারত সুন্দরী এবং বল সুন্দরী, টক মিষ্টি কুলটা একটু কম আছে। তো যারা কুল চাষ করতে চান, যে কুলের ভালো মানের চারা যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের বাগান ভিজিট করেও চারা নিতে পারেন, আবার যদি মনে করেন যে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাও নিতে পারবেন। যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা নিতে চান তাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা আপনি কন্ডিশনে দিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম আসলে কোন চাষটা করলে আপনারা বেশি মুনাফা আয় করতে পারবেন, এবং কুল চাষ করার যে প্রথম স্টেপটা ওইটা আপনারা কিভাবে শুরু করবেন, সব বিষয়ে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তারপরেও যদি আমার ভিডিওর ভেতরে কোনো কিছু কমতি থেকে থাকে, যদি ভুল করে থাকি, তাহলে আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেই বিষয়টা আপনাদের আবার সামনে নেক্সটে যে ভিডিওটা আসবে ওই ভিডিওর ভেতরে আমরা ওইটা শুধিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কুল চাষ বিষয়ে বা কুল বাগান করতে হলে কি কি করতে হবে, যে কোনো বিষয়ে যদি ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আমরা আপনাদের সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।